মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বারবার বলেছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে, ঠিক সেই সময় একজন লোক এসে সালাম জানিয়ে বললেন, আমি কি ভিতরে আসতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দুঃখিত, আমার পিতা খুবই অসুস্থ। এই কথা বলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে সেই লোক? ফাতিমা বললেন, এই প্রথম আমি তাকে দেখেছি, আমি তাকে চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো ফাতিমা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল তথা মালাকুল মউত। এটা শুনে হযরত ফাতিমার অবস্থা তখন ক্রন্দনরত বোবার মতো হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের নাজাতের কি হবে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য। মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে রাসূলের কাছে এলেন জান কবজ করার জন্য। মালাকুল মউত আজরাইল আরও কাছে এসে ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইল আলাইহিসসালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গোগানির সাথে, ওহ জিব্রাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে উপর হয়ে বসলেন। জিব্রাইল আলাইহিস সালাম তার মুখটা উল্টা দিকে ফিরিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, তুমি মুখটা উল্টা দিকে ঘোরালে কেন? আমার প্রতি কি তুমি বিরক্ত? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাকরাতুল মউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি? ভয়াবহ ব্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা গোগানে দিলেন। রাসূলুল্লাহ বললেন, হে আল্লাহ, সাকরাতুল মউত জান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও, আমি বরণ করে নেব, কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগল। তার পা বুক কিছুই নড়ছে না এখন আর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল, তিনি কিছু বলবেন মনে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কাছে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চ স্বরে কান্নারত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তার কানটা রাসূলের মুখের কাছে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আমার উম্মতেরা, নামাজ, নামাজ, নামাজ।